এর সাধনার দাম আছে বাবা, কার ব্রাহ্মণ বলা যাবে? আপনারা যদি বলেন তাহলে বলবো। আপনারা বলছেন কে ব্রাহ্মণ বলতে বলছেন? এটা শয়তানে শয়তান, শয়তানে শয়তান। এইখানে একটা ফাঁকে কথা শুনুন, ও কিছু, আমি ওকে বলেছিলাম কিছু তোমার অবদানের কথা বলো, বলতে পারিনি, বলেননি, তবে ওর কোনো অবদান এই বিশ্বজগতে কাজে লাগবে না। কেমন? নতুন স্বর্গ করবো বলে, মানে দেবতাদের বিরোধী, দেবতাদের বিরোধী। নতুন স্বর্গ করবো বলে সাধনায় বসিল, এর যখন বাবা সাধনা, এই পয়েন্ট হবে। হ্যাঁ, এই শব্দগুলো যেটা মনে হবে নেবে বাদ দেবে। সাধনায় বসিল, সাধনা জানি ঢিয়েছি মিছিল সব হয়ে গেল, বলছে নতুন দেবতা করব, দেবতাদের বিরুদ্ধে অভিযান করেছিল। এবার নতুন নতুন দেব দেবী, নতুন নতুন মানুষ আমার তৈরি করলো ভাই, মেনকায় সে জানি সব পণ্ড করে যায়, আর সাধনা ছায় হায় কি করলো মার, মেনকায় সে শকুন্তলার জন্ম দিল, আমার সাধনা বন্ধ হলো। তাহলে যত যত মানুষ আর দেবতা করেছিল ভাই, সেইগুলা কোনো কাজে লাগবে না মন্ত্রের দ্বারায়। কি করলো জানেন? জল ছিটিয়ে সিঙ্গাপুরি কলা গাছ করিয়ে যায়, যা আর কোনো কাজে লাগবে না। ছি ছি হইল কি, জল ছিটিয়ে সিঙ্গাপুরি কলা গাছের জন্ম সেই দিন হইল। সেই জন্য বিশ্বামিত্রের মাল আমরা খাবো না, দেবতারা সেই দিন স্ট্রাইক করেছিল। সত্য কথা? আচ্ছা সত্য কথা নয় তো আপনারা বলুন, সিঙ্গাপুরি কলা দিয়ে কোনো দেবতার পূজা হয়? কেন হয় না জানেন? এই সালার মাল দেবতা মুটি খাবে না, সালার মাল দেবতা মোটেই খাবে না, তাই তো সিঙ্গাপুরি পূজায় লাগে না। আপনারা তো বহু বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, কোনোদিন শুনেছেন যে সিঙ্গাপুরি কলা কেন দেবতার কাজে লাগে না? এই কারণে নতুন ধান, হাইলিং ধান যেগুলা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আগে এনেছিল এই বিশ্বামিত্র, এই নতুন ধানে আতপ করিয়ে পুজো হয় নাকি? হয় নতুন ধানে, আর এই ধানে হয়? ওই যে সালার লাগানো ধানে নৈবেদ্য আমরা খাবো না, কেন বললো জানেন? ওই মালগুলো অপবিত্র, ওর ব্রহ্মত্ব নাই, ও অস্পৃশ্য অবস্থায় এগুলো তৈরি করেছিল। নারী অশুদ্ধ হয় তিন দিনে, চার দিনে নাকি, আর ব্রাহ্মণ অশুদ্ধ হয় সেই দিনে যেদিন তার ব্রহ্মবস্তু ঝরে যায়, ব্রহ্মবস্তু ক্ষরণ হলে তার অশৌচক্রিয়া হয়, অশৌচক্রিয়ার অবস্থায় এই মালগুলা তৈরি করেছিল বলে বিশ্বামিত্র অপবিত্র মাল দেব কাজে লাগে না, সিঙ্গাপুরি কলা। আপনারা জানেন কি সিঙ্গাপুরি কেন কাজে লাগে না, নতুন ধান কেন কাজে লাগে না? এই কারণে, শালার অপবিত্র মাল দেবতারা মোটেই খাবে না, আজকে সত্য ঘোষণা। ওকে ব্রাহ্মণ বলবো না, বলতে পারি না, কেন ব্রহ্মত্ব নাই। ব্রাহ্মণ হতে গেলে কটা গুণ দরকার বলে দিলাম তো, আর উত্তর বলতে হবে নাকি? এক একে হয়ে যাচ্ছে না। নামটি যাহার, একটু আগে বললাম বিস্মরণ হয়ে যায় কি, দধি চিমুনি, নামটি যাহার দধি চিমুনি, পরহিতে জীবন দান গো, করিল সেই জনে দিদি
কাকে বলে দেখো, পরোহিতে নিজের জীবন আহুতি দিতে পারে, সেই হলো ব্রাহ্মণ। তুমি দিতে পেরেছ? পরোহিতে জীবন দান করতে পারো? পারো না। এত যাত্রা ডায়লগ দেখো, কোথায় ইন্দ্র, কোথায় চন্দ্র, কোথায় বরুণ, দেবতাসন, ষট্করাজ্য আক্রমণ করিয়াছি, বেত্রাসুর। ওরে ইন্দ্র চন্দ্র ভয়ে পাল, ওরে দিবে না দিবে না না দিবে না দিবে না। আচ্ছা বলুন তো বাবা, এটা কি, এটা একটা ক্রেডিট না? যাত্রা করতে করতে আমি সুরে ছন্দে পয়ার দেবো, কথা বলতে লাগবো। ইন্দ্রচন্দ্র বরুণ পবন তপস্যায় বসিল, এতক্ষণ পয়ার করতে লাগলাম। এগুলো বলছি কেন, আপনাদের মেমোরিতে দেখিয়ে দিচ্ছি, এগুলাই ক্যালি। গান তো বহু শাড়ি পরে পরে হচ্ছে জগন্ময়, আমাদের ডাক নাই, শাড়ি ওইলি দিদি বেশি ডাক। কী করবো, আমি মনে করছি শাড়ি পরেই গান করবো নাকি? হ্যাঁ, হিজড়ে সাজি, আমাদের ডাক নাই। আসল তত্ত্ব, কবি গানের আসল তত্ত্ব এখানে। ইন্দ্রচন্দ্র বরুণ পবন ভয়েতে পালালো, বাবা উগ্র তপস্যাতে জানি ইন্দ্র বসেছিল, রাজ্য ছেড়ে পালাচ্ছে। কে মারিতে পারে বেত্রাসুর, আছে কোন জন, যোজনা ব্রহ্মচর্য জানি করেছে ধারণ। ইন্দ্র বলে আমার পুত্র জানি আছে নর লোকে ভাই, হস্তিনাথে তার নাম অর্জুন যায়, অর্জুন মারিতে পারে যদি বজ্র অস্ত্র পায়। এই বেত্রাসুর মধ্যে অর্জুনের হাতে, যদি বেত্রাসুরের বজ্র অস্ত্র যদি তার পায়, আনলে বেত্রাসুরকে মারবে না, তাহলে কি হবে দেশের ক্ষতিটা কি হবে? বরুণ বৃষ্টি দেবে না, পবন বইবে না, সূর্য অসুবিধা হচ্ছে, ঠিক আছে বেশ। তাহলে বরুণ যদি না বৃষ্টি দেয়, ধান হবে কেমন করে? পবন না বইলে জীবগণ বাতাস পাবে কোথাকারে? অক্সিজেন পাবে না, সমস্ত প্রাণী কুল মরিয়ে যাবে। তাহলে এই সমস্ত হাত থেকে রক্ষা করতে ছিল আগে ব্রাহ্মণ, নাম যারে দধিচি মুনি শোনো না এখন, বলি আমার অস্থি দিয়ে, আমি তো পবিত্র ব্রাহ্মণ, আমি যদি স্বইচ্ছায় দেহ ত্যাগ করি, আমার এই হাত দিয়ে বজ্রাস্ত্র হবে, অর্জুন মারময়ে পরোহিতে জানি ব্রাহ্মণ তার জীবন করল দান, তার হাড় থেকে বজ্র অস্ত্র হইল অর্জুন, সেই বেত্রাসুর মেরে করিল খান খান। এইখানে তো সত্য কথা ভেবে দেখা চাই, ব্রাহ্মণের গুণ তুমি ভেবে দেখো ভাই, কোন গুণে ব্রাহ্মণ বিচার করো কানে, ব্রাহ্মণ বলে কাকে বিশ্বের মাঝখানে, কোন জনা পবিত্র ব্রাহ্মণ হলো, কেমন তার দান বটে তুমি শুনে চলো, ও বাবা রে পাল্লা দার ভেবে দেখা চাই, সত্য তত্ত্ব যাকে আমি বলিব হে তাই, শোনো শোনো সত্য কথা ভেবে দেখো মনে, ব্রাহ্মণ দান করিয়েছিল বলবো না বা কানে, নিজে মরে জানি আমার হাড় দিয়ে দিল, সেইখানে বেত্রাসুর বধ হয়ে গেল, অর্জুন জানি আমার বজ্রাস্ত্র নিয়ে হাই, আমার সেই বেত্রাসুরকে কোন গুণে হলো রে, ওকে ব্রাহ্মণ যদি হবে পরোহিতে নিজেকে উৎসর্গ করতে শেখো, তবে তোমাকে ব্রাহ্মণ বলা যাবে। ও বাবা ঠিক আছে তো, বোঝা যাচ্ছে তো, এই গুণ থাকতে হবে। আর যদি ব্রাহ্মণ দেখে যাবে তুমি, আমি ব্রাহ্মণে গুণ বলবো না, তুমি বুঝে না, গুণ আবার কি বলবো, দয়া ক্ষমা দান পরহতি জীবন দান ব্রহ্মজ্ঞান ত্রিসন্ধ্যা গায়ত্রী, এই বলে দিলি শেষ হবে? আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারবেন, পারবেন না? তাহলে আমি এক একটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি, তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও, ওরে ব্রাহ্মণের কি গুণটাই আছে, ওরে মন দিয়ে শুনে
রাবণ রাজা ওরে ব্রাহ্মণ সেজন ছিল তার ব্রহ্মের অপলাভ হয়নি। এরম গো বাজা শুধু ঠিকাটা দাও তাহলে আমি আসতে বলবো ওদের কানে যাবে ইউটিউবে এই শব্দটা ঝুড়ালো হবে না মিষ্টি আকারে যাবে এইটাই তো বুঝাইতে চাই বারবার। ব্রাহ্মণ তখন আমার কিবা কর্ম কইল রাম সাগর পারে জানি বাবা একটা দুর্গা পূজা অসময়ে আরম্ভ করিল করেনি এটা আপনাদের জানা। ব্রহ্মার কাছে গেল কিন্তু ব্রহ্মা বলুন ও বাবা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? উনি জিজ্ঞাসা করছেন ব্রাহ্মণের কি গুণ? দয়া ধর্ম ক্ষমা ত্যাগ তারপরে কি? পরোহিত জীবন দান ব্রহ্মজ্ঞান ত্রিসন্ধ্যা গায়ত্রী বলি দিলাম হয়ে গেল। আপনারা বুঝতে পারলেন? বোঝা গেল না, কিন্তু আমি সেটা ব্যাখ্যা করে বলছি। রাবণ রাজাই আমার কিবা কর্ম কইল রাবণ বধের যজ্ঞ করছে রাম বলছে হে রাবণ তুমি তো পবিত্র ব্রাহ্মণ তুমি আমার পূজা করবে কি না বলো। তো কিসের পূজা? বলছে আমার শত্রু ধ্বংসের, শত্রুকে রাবণ ধ্বংস তোজ করব। স্বয়ং রাবণ বলছে রামকে তোমার পূজা আমি করব। তোমার উদ্দেশ্য কি? না শত্রু ধ্বংস, শত্রু নাম কি? রাবণ। ঠিক আছে করব। লং রাবণস্য বধায় বধায় রাবণ বধানং নমঃ সাহা ওং রাবণ বধানস্য সাহা করে যেই দিচ্ছে রাবণ নিজে নিজের মৃত্যুবান আহুত দিচ্ছে রামের পূজা করে। এটা কেমন, এটা কেমন হলো ব্রাহ্মণ? কেমন হলো ব্রাহ্মণ? তুমি মন দিয়ে শোনো বিশ্বামিত্র, এই সব গুণ থাকলে তবে তুমি তবে তোমাকে ব্রাহ্মণ বলে মানব, নইলে নচেত মানব না, মানব না, মানব না, মানব না। ব্রাহ্মণ বলে তোমায় আমি স্বীকার, মানব ও রে ব্রাহ্মণ বলে বাবা। আমি আবার একটা বিশ্বামিত্রের কাহিনী, আমার এই পালাতে একবারে বিশ্বামিত্রের পিণ্ডি চটকিয়ে তিল কলা দিয়ে লেতিয়ে লেতিয়ে সেঙ্গিয়ে আমি ওনার হাতে আজকে সাজিয়ে দেব, ওনার হাতে আজকে সাজিয়ে দেব। তাই গৌরী প্রেমানন্দ একবার হরি হরি বল বাবা। ওনাকে আমি খুব রাজ্য লোভী লোভী বলেছিলাম, শয়তান বলেছিলাম না? মুখে বললে হবে? হবে না, মুখে বললে হবে না, কাজে দেখিয়ে দিতে হবে। এটা শয়তান 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 ওরে নয় কই এজন নয়কো ব্রাহ্মণ শয়তান ওরে নয়কো ব্রাহ্মণ শয়তান শয়তান। কেমন শয়তান জানেন? এটা বলিয়ে আবার যা আছে আরো দু ঘন্টা বলতে আমাকে হবে, তবে হবে তা বলবো না, ওনাকে ছেড়ে দেবো, তাকে এইটা বলে দিই। কেমন শয়তান? কেমন পরিত্রাহী পরিত্রাহী কে আছো কোথাও, রক্ষা করো মোরে ত্রিবিধ শক্তি ডাকিছে, লতায়ে পাতায়ে বাঁধা বাঁধিয়া রাখিয়াছে বিশ্বামিত্র মোরে কে আছো কোনজন, রক্ষা করা চাই রক্ষা করো পরিত্রাহী পরিত্রাহী পরিত্রাণ চাই। বাবা বাবা বলহারি বলহারি
কেবা ডাকে নারী কণ্ঠ শুনিলাম কট্নে মোর, মর্ম কাঁদিয়া উঠে কেবা তোমরা আছো কোথায়, বিশ্বামিত্র আশ্রমে লতায় পাতায় বাঁধিয়া পড়িয়া রয়। বিশ্বামিত্র আশ্রমে গিয়ে যেই মাত্র সেই নারী শক্তিকে, তিনি নারী শক্তিকে মুক্তি দিয়ে দিল হরিশ্চন্দ্র, তারা হাসতে হাসতে স্বচ্ছন্দে সটকে ফিরে গেল। এই বেটা শয়তান আমার খবরও পাইল, ছুটে এসে রাজা হরিশ্চন্দ্রের দ্বারে তখনই চলে গেল। হরিশ্চন্দ্র কে? কে মুনিবর? আসুন আসুন, না বসিতে আসিনি আমি, আসিয়াছি কৈফিয়ত নিতে। কেন তুমি তিন শক্তিকে তুমি মুক্তি দিয়া আছো মোর আশ্রম হইতে, বলো বলো কর বিধান। বলে করিছে নারী ক্রন্দন শুনিলাম কানে, নারী কণ্ঠ সহ্য হয় না মোর প্রাণে, দান দেহ ভিক্ষা দেহ মোরে, জীবন ভিক্ষা দাও দান দাও মুক্ত কর মোরে। তাই এত বড় দানবীর, দেখি তুমি দান দিতে পারো সাধ্য। হরিশ্চন্দ্র বলে সাধ্যের মতো যাহা চাইবে দান দিব আমি, সাধ্যের মধ্যেই তোমার কাছে দান চাহি। বিশ্বামিত্র সুজন আমার দান চেয়ে বসল, বলাগে তামা তুলসী গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করো ভালো। হিরণদা ঠিক আছে তো? হচ্ছে তো, লাইনে চলছি তো, তাহলে তামা তুলসী গঙ্গা জল নিয়ে দান চেয়ে প্রতিজ্ঞা করালো। দেহ দেহ তিন মুষ্টি মাটি চারটি, এই ভাই এইখানে অযোধ্যার মাটি তিনবার তুলে দাও না ভালো। আঁচলে পাতিয়া হাত চাহিয়া ভিক্ষা চাহিল হাই, বিশ্বামিত্র মুনি ওগো দেখিবারে পাই, রাজা হরিশ্চন্দ্রের কাছে মা তিন মুষ্টি মাটি চেয়ে নিল। শশাগরা বসুন্ধরা কেবা ছিল ছিল, এই বিশ্বামিত্র আমার চালবাজ ভেবে দেখা চাই, চাল চালাকি করে আমার তিন মুষ্টি মাটি নিয়ে যায়। শশাগরা বসুন্ধরা জানি, শশাগরা বসুন্ধরা কিবা কর্ম হইল জানি বাবা, মাটি নিয়ে কিবা কর্ম কইল। হরিশ্চন্দ্রকে বলছে এবার চিন্তা করা চাই, মাটি দিয়েছ মাটি দিয়েছ দান দিয়েছ, এবার এবার আমার কথা নাও, তাই কি করিল ভেবে দেখো ভেবে দেখো মনে, দান দিলে দক্ষিণা দিতে হবে আজ গই এখানে, দান দিয়েছ ভালো করেছ বিচার করা চাই, এই দানের জন্য বাবা দক্ষিণা পাই। এই বলিয়া যখন আমার দক্ষিণা চাইল, হরিশ্চন্দ্র বলছে কে আছিস কোথায়, রাজকোষ থেকে সত্য কোটি স্বর্ণ মুদ্রা এনে দে মুনির হাতে সন্তুষ্ট করাই। এই হরিশ্চন্দ্র তুমি সোনার অযোধ্যা, সমস্ত মাটি আমার দান করেছ, সমস্ত চালবাজ করে সমস্ত অযোধ্যার নগরটা দান চেয়ে নিল, না শয়তান নয়। দিয়ে তখন কি বলছে, যে এই দানের মাঝখানে দক্ষিণা দাও, দানের দক্ষিণা রাজকোষ থেকে দেবে না, বলছে তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাও, এই শশাগরা বসুন্ধরা এটা তোমার নাই, এখানের বাইরে তুমি চলে যাও, এ রাজত্ব আমার। কত বড় শয়তান শালা, বলছে আমি নাকি ব্রাহ্মণ হব, ওই তোর ভাবে মূর্তি আছে ভালো, আমি নাকি ব্রাহ্মণ। বামুন কেমন বামুন দেখছেন, ভিখারি বামুন, সেজন চিরকাল বামুন ভিখারি। হরিশ্চন্দ্র তাড়াতাড়ি কিবা কর্ম কইল, আচ্ছা বলো তো এই শশাগরা বসুন্ধরা দান করে দিয়েছে, দেবচে রাজ্য থেকে বিতাড়িত হয় রাজ্যে তোমার আর কোনো অধিকার নাই, তাহলে যেখানেই যাবে তো শশাগরা বসুন্ধরা, তাহলে হরিশ্চন্দ্র যাবে কোথায়? এই শশাগরার বাদ দিয়ে কোথায় একটা আছে, এই বারাণসী দিকে ধাম এখানে নিল, তাহলে একে শশাগরা বসুন্ধরার বাইরে বলা হয় কেন? এই বারাণসীটা শশাগরা বসুন্ধরা দান করছে, এখানে থাকা হবে না, বারাণসী দিকে স্থান হল, বরুণা যুক্ত ঋষির মিলিত স্থান বরুণা ঋষি বারাণসী, এই বারাণসীতে থাকলো, এর কারণ কি? এটা কি শশাগরা বসুন্ধরার বাইরে?
যদি হয় কীভাবে? শশাগড়া বসুন্ধরার বাইরে, সেটা আপনাদেরকে বলছি, ওনাকে তা বলি নাই। উনি বলুন কী করে বাইরে হয়, কীভাবে? ওই বারাণসীটা শশাগড়া বসুন্ধরার বাইরে হইল। নতুনত্ব জিনিস, প্রসঙ্গ চলিল না, কোনো কবিয়ালের কাছে কিন্তু এই জিনিস হয়নি। ভালো প্রশ্ন না? এই বরুণায় ভারতবর্ষের মধ্যে বারাণসী, কিন্তু ওটা ভারতবর্ষের বাইরে, ম্যাপে নাই। কেন নাই, কীভাবে সৃষ্টি হইল? এই সৃষ্টি তত্ত্বটা উনি যদি ভুলে যান বলতে বলতে, মানে বিস্মরণ হয়ে যায় অন্য প্রসঙ্গে, মনে পাড়িয়ে দেবেন, তাতেও যদি উনি এড়িয়ে যান বা কিছু করেন আমি বলব, এটা জানা আপনাদেরও দরকার। কেন সেটা হলো, যাই হোক, তবে উনি বিজ্ঞ গায়ক, ওনার কাছেই পাবেন ভালো জিনিসটা। হ্যাঁ, ভালো জিনিসটা ওনার কাছেই পাবেন। এই হল যে সপ্তকোটি স্বর্ণমুদ্রা কিবা কর্ম করিল, এই তোমার দায়ে। সেই বারাণীকে জানি হরিশ্চন্দ্র আগে বিছে দিল, তা তোমার চাল চক্রের চক্রান্তে, এটা চক্রান্তের বামুন, চক্রান্ত করেই আমার কিবা কর্ম কইল, চক্রান্ত করে বাবা এই হরিশ্চন্দ্রের স্ত্রী সৈপা রানীকে বিক্রি করালো। তাহলে কেমন করে করো দাবি তুমি, হবে রে ব্রাহ্মণ, তোমার সঙ্গে এইটাই তো দ্বন্দ্ব জানি সর্বক্ষণ। নাকি জগন্নাথদা, ঠিক আছে তো? তাহলে হরিশ্চন্দ্রের স্ত্রী হারা হল, পুত্র সঙ্গে নাই, তাতেও কিন্তু এই শয়তানটা বিশ্বামিত্র অভিশাপ রায় পেল না, একে ক্ষান্ত করে নাই, এটা বলি শেষ করব। তারপরে জানি আমার কিবা কর্ম কইল, হরিশ্চন্দ্রকে বারাণসীর হাটে বাবা বিক্রি করাইল, দিয়ে বাবা সপ্তকোটি স্বর্ণমুদ্রা আমার ট্যাঁকে ভোজে, ভাই ব্রাহ্মণ হবে নিজের রাজ্য প্লাস একটা আমার এই অযোধ্যা নগর রাজত্ব চালায়, কেমন করে হবে ব্রাহ্মণ ভেবে দেখো মনে, কেন তুমি তাকে শুয়োরে শুয়োর চড়ানো করাইলে রাজা হইয়ে? হরিশ্চন্দ্রকে বলো গো কী কারণে, এইখানেতে তোমার কাছে জিজ্ঞাসা রইল, ও বাবা রে পাল্লাদার তুমি শুনে চলো, শুয়োর চড়াইল হরিশ্চন্দ্র কী করল হাই, শুয়োর চড়ানোর পরে আমার শ্মশানের ঘাটনে পাটনি হইল হাই, মরা পোড়ায় রাজা হয়ে হরিশ্চন্দ্র, ভেবে দেখো মনে, এ একমাত্র জানি বাবা তোমারও কারণে, তুমি বিশ্বামিত্র তাকে রাজ্য হারা করলে শ্মশানবাসী করেছিলে, ভেবে দেখো মনে, তার স্ত্রী হারা পুত্র হারা সুর চড়াইল, জানি বাবা ডোম হয়ে কত মরা পোড়াইল, কেমন করে ব্রাহ্মণ হবে বিশ্বামিত্র বলো? গৌর প্রেমানন্দে একবার হরি বলো, আনন্দে হরে বলো, ওর একটা ছাড় গান করুক বাবা, অনেকক্ষণ বললাম না, যাক আমার এই বিশ্বামিত্রের ঠিকুজি কুষ্টির চরিত্র খুলে দিলাম, আমি পরোহিতে আমার অবদান প্রচুর, ইন্দ্রচন্দ্রকে রক্ষা করেছি, পবন দিয়েছি, জল এনেছি, সমস্ত কিছু জগৎ কল্যাণে মন্ত্র সাধন করেছি, জগতের হিতার্থে নিজেকে আত্মনিয়োগ করেছি, এ আমার বহু পুত্রকে কেটেছে, এত হিংসা ব্রাহ্মণ হবে? যদি ওনার কোনো প্রশ্ন বাকি থেকে যায় বাবা আমি আবার বলিয়ে দেবো, আমি বলতে বলতে ভাবের মধ্যে চলে গেলাম তো। হ্যাঁ, যদি মনে হয় যেন নেই উত্তর হয়ে গিয়েছে, যদি কিছু উত্তর থাকে আমি ফোরাম কাবা পড়ে নিই, দেখে নিই, ওরা একটা গান করুক, আমি টুক করে কথাই উত্তরটা দিয়ে যাব। ধরো গান, ধরো।